কয় ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন মেসি। 17 বছরের ক্লাব ক্যারিয়ারে যা কখনই হয়নি এবার তাই হলো। বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত 753টি ম্যাচ খেলে ফেলেছেন। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন এমনটি ঘটেনি কোনোদিন। এবার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারলেন না মেসি, প্রতিপক্ষের খেলোয়াড়কে থাপ্পড় মেরে পেয়েছেন লাল কার্ড। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। প্রতিপক্ষ ফুটবলার ভিয়ালারবিয়ার শুরুতে একবার ধাক্কা দেন তাকে, রাগ সামলাতে না পেরে এরপর থাপ্পড় মেরে বসেন মেসি। তবে রেফারি বিষয়টি খেয়াল না করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর এর সাহায্যে নিয়ে লাল কার্ড দেখান আর্জেন্টাইন তারকাকে। এবারই প্রথমবারের মতো কোনো ম্যাচে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হলো। তবে অপরাধের সাজা এখানেই শেষ নয়, 4 ম্যাচে নিষিদ্ধ হতে পারেন বার্সার অধিনায়ক। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হেরে শিরোপায় খুঁড়েছেন বার্সেলোনা। হেরে যাওয়ার ম্যাচে লাল কার্ড জন্ম দিয়েছে নতুন সমালোচনার। ম্যাচের বাইরে মেসির এই আচরণের ব্যাপার চলছে নানা আলোচনা সমালোচনা। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন কম্পিটিশন কমিটি চলতি সপ্তাহে মেসির ভাগ্য নির্ধারণে বসবেন। সেখানে নির্ধারিত হবে কত ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন মেসি। তবে কমপক্ষে 2 বা 4 ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন মেসি।